প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? সুবহানা। সুবহানা, বাহ, খুব সুন্দর নাম। তো সুবহানা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া, আচ্ছা। তো ফুলবাড়িয়া, হ্যাঁ, আচ্ছা। বিয়ে শাদী হয়েছে সুবাপা? আচ্ছা, সুবহানা, আমি সুবাই বললাম। তো সুবাপা মানে ভাই বোন কয়জন? ভাই বোন নেই। আপনি একাই? আচ্ছা, বাবা মা আছে? মা আছে খালি। বাবা নাই? বাবা কোথায়? বাবা মারা গেছে ভাইয়া। আচ্ছা, খুবই কষ্টের কথা। কতদিন আগে মারা গেছে? পাঁচ বছর। পাঁচ বছর বেশি। তো বাবা থাকে, বাবা আদর ভালোবাসা পেয়েছেন তো? পাইছি ভাইয়া, ছোটো থাকতে পাইছি। পাঁচ বছর আগে বয়স এখন তো 18 পড়ছি। পাঁচ বছর আগে কোথায় ছিল পাইছি বাবার আগে মনে নেই? না ভাই, মনে আছে, বাবার তোর পাইছি। বাবা কি কি মনে পড়ে? তো মনে পড়বে না ভাইয়া, বাবাকে আবার কার না মনে পড়ে। তো সব বাবা কী করতেছেন ভাই? আমি লেখাপড়া করি। কোন ক্লাসে পড়েন? এইটে পড়েন। তো বয়স তো খুবই কম। তো সব বাবা এখন আপনার সংসারটা কে চালায়? আমার মা চালায় ভাইয়া। আপনার মা চালায়? আচ্ছা। তো সুবাপা এখন মা কী করে আপনার? বাসাতে কাজ করে ভাইয়া। বাসা কাজ করে। তারপর মা মনে হয় বেশি শিক্ষিত না নাকি? না ভাইয়া, মা শিক্ষিত না। তো পড়াশোনা জানলে হয়তো ভালোটা চাকরি করতে পারতো। তো আপনার কী ইচ্ছা বড় হয়ে? আমার কোনো ইচ্ছা নেই, চাইছি আমার মায়ের দুদিন আগে আইটিএম ধরেন মাথা ব্যথা করে কি ওই জ্বর আসে করে তুমি পড়তো, এখন ডাক্তার ধরতে চাইতেছি আর এমনি আসছি, মানে ভালো একটা হাফেজ মামলা না পাইলে বিয়ে বসতে এরকম হচ্ছে। ছোটোকাল থেকে পর্দা করি ভাইয়া, তাই চাইছি হাফেজ মামলা না পাইলে বিয়ে বসতে। আচ্ছা, হাফেজ মামলা না পেলে বিয়ে করবেন? সবসময় পর্দা করেন? জি। আচ্ছা, তো ওই মাস্ক পরে কেন আসলেন ভাই? মাস্ক পরছি এমনি। পর্দা করেন দেখি? জি। আচ্ছা, নামাজ সালাম করেন তো? জি, তা সত্ত্বেও নামাজ পড়ি। তো বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আপনার? ডাক্তার ভাইয়া? ডাক্তার তো হতে চাই না, কিন্তু বড় হয়ে চাই যাতে মানুষের উপকার করতে পারি। আচ্ছা, প্রেম ভালোবাসা করেন? না ভাইয়া। কেন? এমনি করি না ভাইয়া, গরিব মানুষ ভাইয়া, আমি এমনিতেই গরিব, নিজের সম্মানকে অনেক ভয় পাই ভাইয়া। আচ্ছা, তো আপনার যে মা কষ্ট করে বাসায় কাজ করে, আপনার পড়াশোনা করেন, তো আপনার কি মনে হয় যে আপনার স্বপ্নটুকু পূরণ হবে? ভাইয়া, স্বপ্নটুকু পূরণ হবে না বলেই আমি প্রধানমন্ত্রীর সামনে আসছি, কারণ আমার মা দুবেলা দুমোটা খেতে এখন হিমশিম হয়ে যাইতেছে, কারণ মা আগের চেয়ে অনেক অসুস্থ হয়ে যাইতেছে, বুড়ো হয়ে গেছে, উনি অনেক অসুস্থ, এখন দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিক মতো কাজ যাইতে পারে না। আজকে সকালে গেছে, দুপুর দিকে আবার এসে পড়ছে। তো মা থাকে থাকে যদি বিয়ে শাদি করে ফেলেন তাহলে ভালো হয় না? জি, আমি চাইছি ভালো একজন মানুষ পাইলে যে আমাকে পর্দায় রাখবে, ভালো একটা খানপুরন দেবে, আমার মাটাকে দেখবে মৃত্যুর আগ পর্যন্ত, মাকে একটা মেশিন কিনে দিলে উনি হাতের কাজ জানে করে খেতে পারবে, অনেক তো আর সাধ্য নেই ভাইয়া, আমার বাবা মাকে মেশিন কিনে দিতে পারবো বা এই করতে পারবো। আচ্ছা, তো আপনার নাম কী বললেন? সুবহানা। সুবহানা, তো দর্শক আপনারা যদি সুবহানার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01821810975। আমি নাম্বারটা আবারও বলছি 01821810975। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই সুবহানার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।